বন্ধুরা, এখন আমরা আসছি টেকনাফে। টেকনাফ থেকে আমরা কিছুক্ষণ আগে রওনা দিলাম সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তো আমরা এখানে অনেকে আছি, আমরা সবাই একসাথেই যাচ্ছি। আর এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো এতটাই সুন্দর যে কি বলবো। চারদিকে পাখিগুলো আছে আর পাখিগুলো দেখতে বেশ সুন্দর। আপনারা যদি চান তাহলে এখানে পাখিগুলো দেখতে পারেন। আমি একটু চেষ্টা করছি পাখিগুলো দেখানোর জন্য, ঠিক আছে? আর আসলে কথা হচ্ছে, প্রকৃতির মাঝে যখন আপনি বেরোবেন তখন আপনার নিজেকে অনেক ভালো লাগবে, আর এই ভালোর মধ্যেই অনেক কিছু খুঁজে পাবেন। আর যখনই বের হবেন, যখনই যেখানে বের হবেন, সব কিছু প্রিপারেশনে বের হবেন। আর আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে কত সুন্দর দেখতে, এই যে পাখিগুলো উঠছে, এগুলো কি পাখি? আপনি যদি কিছু খাবার দেন, এখানে অনেকেই আছে খাবার ছিটিয়ে দিচ্ছে, তারা অনেক মানে আনন্দের সাথে সেগুলো খাচ্ছে। আর আমার কাছে ভালো লাগলো, আমিও এই পরিবেশের মধ্যে আসতে পারলাম, আর এসে আমার কাছে অনেকই ভালো লাগলো। এখানে আমাদের সাথে আছে আমার ফ্রেন্ড আছে, এখানে আমাদের টিচাররা আছেন, এখানে আরও বেশ কিছু জন অনেক স্টুডেন্ট আছেন আমাদের সাথে। তো ভাল লাগছে, খুবই ভাল লাগছে। কখনো যদি ব্যস্ততার মাঝে বা কাজের ফাঁকে যখন আপনার সব কিছু জ্যাম হয়ে যাবে, যখন মাইন্ডটা রিফ্রেশ করার জন্য মাসে অন্তত একটা এরকম ট্যুর দেওয়া উচিত আমার মনে হয়। আর এরকম একটা ট্যুর দিবেন, দেখবেন মনটাকে অনেক ভাল লাগবে। আর ভালো থাকুন সবসময়। আর সব আমরা চাই যে আপনারা সবসময় ভালো থাকেন, যেখানেই থাকেন না কেন ভালো থাকেন। এই ভালোর মধ্যেই আমাদেরকে বাঁচতে হবে, কারণ লাইফটা হচ্ছে ছোট। হ্যাঁ, আমরা কখন কোথায় কী যাবো আমরা জানি না। এই ছোটটুকু লাইফের মধ্যে যতটুকু আনন্দ করা যায়, তাই না? আনন্দ করুন এবং বেঁচে থাকুন। বেঁচে থাকার মানে একটুই, শেষ। আনন্দ সাথে বেঁচে বাঁচুন, ঠিক আছে? বাই।